İyad. İyad. Ver aştisi. Haa, tortukla dena. Ela. ওটা দেখে গ্রামের কথা মনে হয় যাবি গ্রামে না রে আচ্ছা এরপরে লেখো আমাদের দেশের জাতীয় ফুলের নাম কি লেখো শাপলা আচ্ছা লেখো শাপলা আচ্ছা এরপরে লেখো যে বর্ষাকালে আমাদের দেশে কোন কোন ফুল ফুটে কদম কেয়া হাসনানা তুলন চাপা রঙ্গন তুমি সবগুলোর নাম লিখতে পারবা আচ্ছা দেখো দেখো যে কটা পারো তুমি লেখো দেখি কদম লেখো কদম পারবা এই যে তোমার পত্রিকা কিছুক্ষণের মধ্যেই দেখবে সব পাত্ররা এসে হাজির এইভাবে সৎ আর ভালো পাত্র খুঁজে পাওয়া যাবে যাবে না কেন সৎ পাত্র আর ভালো পাত্র পাওয়ার এটাই সবচেয়ে সহজ পদ্ধতি দেখি বিজ্ঞাপনে কি লিখেছিস দারাম পড়ে শুনাচ্ছি ধনাঢ্য অন্ধ পাত্রীর জন্য সুশিক্ষিত সুদর্শন সুপাত্র চাই পাত্রের নামে একটি বাড়ি লিখে দেওয়া হবে পাত্রের পরিচয় গোপন রাখা হবে যোগাযোগের ঠিকানা বাড়ি নাম্বার 25 রোড নাম্বার 22 ধানমন্ডি ঢাকা কই সকাল থেকে তো একজনও এলো না আসবে আসবে কিছুক্ষণের মধ্যেই দেখবে বাড়িতে ভিড় লেগে গেছে এই বিজ্ঞাপন দেখে যারা আসবে তারা নিশ্চয়ই যৌতুক নেবে আর যে আমাকে দেখে বিয়ে করবে তা নিশ্চয়ই যৌতুকের কারণেই কি যে বলো না তুমি শোনো বাংলাদেশে এখনো এরকম মানুষ আছে যারা নাকি মানুষের দুর্বলতাকে সুযোগ হিসেবে নেয় না ভালোবেসে গ্রহণ করে তা অবশ্য ঠিকই বলেছিস আশা করি তোমার কপালেও এরকম একটা ভালো পাত্র পড়ুক এখন যাও তো তাতে রেডি হয়ে নাও ওঠো আজকে পেপারে কোন চাকরির খবর আছে নাকি দেখলাম না রে তবে তোর জন্য একটা জোশ খবর আছে তোর সব জোশ খবর তো ঠোস হয়ে যাবে তবে এবারের খবরটা একটু ভিন্ন ধরনের যদি লেগে যায় যদি লেগে যায় লেগে যায় তোর চোর টিকিট নাম্বার ইউ 3005672 আমাদের তো লাগে না তবে একটা সুখবর আছে কাল থেকে একটা নতুন টিউশনই শুরু হবে ইংরেজি পড়াটা ওই জন্য করছি রেগুলার হ্যাভ উই পাত্র চায় ধনাঢ্য অন্ধ পাত্রীর জন্য সুশিক্ষিত সুদর্শন সুপাত্র চায় পাত্রের নামে ঢাকা শহরে একটি বাড়ি লিখে দেওয়া হবে গোপনীয়তা বজায় রাখা হবে ব্র্যাকেটে যোগাযোগের ঠিকানা বাড়ি 25 সড়ক 22 ধানমন্ডি ঢাকা তাড়াতাড়ি করো ওদিকে আবার পাত্ররা সব বসে আছে আচ্ছা চল বাহ এখন থেকে তুমি অন্ধ উল্টাপাল্টা আবার কিছু করো না আর কথা অনেক কম বলবে চুপচাপ থাকবে তা না হলে লোকজন কিন্তু বুঝে ফেলতে পারে এটা আমাদের একটা রহস্য আচ্ছা বাবা চল তো Thank you.
জি না ম্যাডাম। তাহলে যেখান থেকে এসেছেন সেখানে চলে যান। চলে যাব? জি চলে যাবেন। এইভাবে কোনো সৎ ভালো মানুষ খুঁজে পাওয়া যাবে না। যাবে যাবে, কবি বলেছেন যেখানে দেখো ছাই উড়াইয়া দেখো তাই পাইলেও পাইতে পারো মানিক রত। তুই বসে বসে ছাই উড়াতে থাক, আমি চলছি। আর না এত বড় লোক, মানে এই বড় লোকের মেয়ে কি আমাকে পছন্দ করবে? মানে শুধু শুধু কষ্ট করে কি লাভ? আমি যাই। মুরব্বীদের মুখে শুনুস নাই, কষ্ট না করিলে কেষ্ট মেলে না। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। যা, তুই কিন্তু গেটের বাইরে থাকবি। আচ্ছা আমি আছি। মানে না আসা পর্যন্ত যাবি না? আমি আসি বললাম তো। যা। আপনাদের দুজনের মধ্যে পাত্রীকে দুজনকে দেখি একই রকম মনে হচ্ছে। উনি উনি আমার বড় বোন, আমার চেয়ে 2 বছরের বড়। আপনার বায়োডাটা এনেছেন? বায়োডাটা? আমি তো চাকরির ইন্টারভিউ দিতে আসিনি। বিয়ের জন্য আসলে বরের বায়োডাটা দরকার হয় না, কারণ বায়োডাটার মধ্যে বরের চরিত্র কেমন সেটা তো লেখা থাকে না। বরের সাথে থেকে বুঝে নিতে হয়, যাচাই করে নিতে হয় তার চরিত্র এবং সে কেমন। আপনার কোয়ালিফিকেশন কি? বিক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, আমি তা প্রমাণটা কাজেই দেব। আচ্ছা আপনি জেনে শুনে একটা অন্ধ মেয়েকে বিয়ে করতে এসেছেন? সত্য কথা বলবো না মিথ্যা কথা বলবো? দয়া করে সত্যি কথাটা বলো। নিজের ভাগ্যে চাকরি করাতে। আপনার ভাগ্যের চাকা ঘোরাতে তো অনেক টাকা প্রয়োজন, তাই না? হ্যাঁ। আচ্ছা আপনাকে মনে করেন এর চেয়ে লোভনীয় প্রস্তাব কেউ দিল, তখন কি আপনি আমার বোনকে ছেড়ে চলে যাবেন? যদি মিথ্যা কথা বলতে বলেন তাহলে বলবো না, আর যদি বলেন সত্য কথা তাহলে বলবো জানি না। কেন? আসলে এর উত্তর আমার জানা নেই। আচ্ছা যাই হোক, আপনাকে
আমার বোনকে বিয়ে করতে হলে কিছু পরীক্ষা দিতে হবে। আপনি কি রেডি আছেন? কেমন পরীক্ষা দিতে হবে আল্লাহ জানে। আপনি কিছু ভাবছেন? জি না, দেখুন বিয়ে হবে ওনার, উনি কোনো কথা বলছেন না, আপনি বেশি কথা বলছেন। উনি আবার কি বলবেন? ওনার পক্ষ থেকে তো আমিই কথা বলছি। তাহলে বিয়ের আসলে কি ওনার পক্ষ থেকে আপনি কবুল বলবেন? আপনি কিন্তু খুব বাজে কথা বলছেন। আপনি বলে নেহাতি মন্দ হবে না, আপনার মতো একটা সুন্দরী মেয়েকে আমার সাথে খুবই সুন্দর মানাবে। চুপ করেন আপনি, আপনি পরীক্ষার জন্য রেডি হন। তার আগে উনাকে বলতে হবে যে আমাকে ওনার কেমন লেগেছে। তোমার ওনাকে কেমন লেগেছে? ছোট বোনের সামনে এসব কথা কি বলা যায়? ও আসলে আমি তো আগে কখনো বিয়ে করিনি, তাই ঠিক বুঝতে পারছি না। একবার করুন তাহলে সব ঠিক হয়ে যাবে। আপনি বসুন, আমি বোনকে উপরে দিয়ে আসি। শুনুন, এই যে বস্তাটা আছে না এখানে, এটা তুলুন। এই বস্তা তুলতে হবে? বিয়ের সাথে বস্তা তোলার কি সম্পর্ক? মানে আমার বোন তো একটু মোটা, আবার চোখ অন্ধ, তো ধরেন রাস্তাঘাটে কোথাও যদি পড়ে যায় তাকে আপনার তুলতে হবে না? এই বস্তাটা তুলতে পারলে মনে করবো তাকেও তুলতে পারবেন। একটু কনসিডার করা যায় না? নো কনসিডার। বিয়ে করতে এসে বিপদে পড়লাম নাকি? কি ভয় পেলেন? জি কি বলেন? বললাম ভয় পেয়েছেন? না না, ভয় পাবো কেন? ছাত্র অবস্থায় আমি বন্যার্তদের সাহায্য করার জন্য এই ধরনের অনেক বস্তা চাল ঘাড়ে নিয়ে নদী পার হয়ে হয়েছে হয়েছে এবার শুরু করুন। আসুন আছে, এগুলো কেচে ফেলুন, সময় নষ্ট করবেন না, ঠিক আছে? বিষয়টা নিয়ে একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? কেন বাড়াবাড়ি হবে কেন? ভদ্রলোক কি ভাববেন বল? যা খুশি তাই ভাবো। আমি আমার হবু দুলা ভাই যাচাই করে নিচ্ছি। আমি যাই, ওনাকে আমার কাপড় কাচতে দিয়ে এসেছি, দেখি কেমন কাপড় কাচে। পাগলি কোথাকার। কি ব্যাপার, কাজ ফেলে দিয়ে এখানে দাঁড়িয়ে আছেন কেন আপনি? না ম্যাডাম, মানে আমার কাজ শেষ, আমি ভাবছিলাম যে আপনার এই বোনটার চোখে বিধাতা কেন আলো দিল না। আলো দিলে পরে পৃথিবীর সব সুন্দর জিনিসগুলো তিনি দেখতে পেতেন। আসলে আপনি না একটা ফাঁকিবাজ, এই জন্য কাজের চেয়ে কথা বেশি বলছেন। না ম্যাডাম, আমার কাজ তো শেষ। তাহলে যান, ওগুলো ছাদে মেলে দিয়ে আসুন। জি। বুঝতে পারেননি কথা? আপনাদের মতো ছেলেদেরকে নিয়ে একটা সমস্যা, লাই দিলে আপনারা মাথায় চড়ে বসেন।
মাথায় তো উঠবে, আমাদের মতন পুরুষে হচ্ছে নারীর মাথার মুকুট, তাদেরকে টাইট দিয়ে কন্ট্রোল করা নয়, ভালোবাসা দিয়ে ভালোবাসা আদায় করে নিতে হয়। পৃথিবীটাকে আপনি যত সহজ মনে করছেন মিস্টার সুমন, পৃথিবীটা তত সহজ না, বুঝলেন? দেখুন ম্যাডাম, পৃথিবীটা একটুও বদলায়নি, যেমন ছিল তেমনই আছে। যদি পৃথিবীকে আপনি কঠিনভাবে দেখেন তাহলে কঠিন, যদি সহজভাবে দেখেন তাহলে সহজ। হ্যালো, হ্যাঁ, কেমন আছো মা তোমরা? হ্যাঁ, আমরা তো ভালো আছি। হ্যাঁ, বাবা ভালো আছে? কবে ফিরবা তোমরা? ভালো লাগছে ওখানে? হ্যাঁ, হ্যালো, হ্যালো। সারাদিন পার করে দিচ্ছেন, বাকি কাজ কখন করবেন? এই তো শেষ ম্যাডাম, বলুন কি করতে হবে? ঘর মুছতে হবে, ঘর মুছতে পারেন তো? কি যে বলেন না ম্যাডাম, আমি আমার নিজের ঘর নিজেই তো মুছি। ভালো, খুব ভালো। এবার বাথরুমে বালতি আছে, ওটা নিয়ে ঘরগুলো মুছে ফেলুন। ম্যাডাম মুছতেই হবে। বুঝতে পারছেন না কেন, আমার বোন তো অন্ধ, তাছাড়া ও কাজের লোক একদম পছন্দ করে না, সো এই কাজগুলো তো আপনাকেই করতে হবে, তাই না? নিন নিন বালতিটা, নিন, চলে আসুন, ঘরগুলো মুছে ফেলুন, আসুন। বিয়ে করতে এসে শেষ পর্যন্ত ঘর মুছতে হবে? বাপদাদা 14 গোষ্ঠীর কেউ কোনোদিন এইভাবে ঘর মুছে নাই। এরপরে আবার টয়লেট পরিষ্কার করতে বলে কিনা কে জানে। ভাগ্যের চাকা ঘোরানোর জন্য এখানে আসা, কিন্তু এখানে আসার পর আপনাদেরকে দেখে না আমার, এই যে আমি না এরমনি গল্প জুড়ে দিয়েছেন আমার বোনের সাথে, না ভেবেছেন অন্ধ মানুষ চোখে দেখে না, এই ফাঁকে একটু কাজে ফাঁকি দিই। দেখেন মিস্টার, কাজে ফাঁকি দেওয়ার লোকজন আমি একদম পছন্দ করি না, এরপর যদি এরকম দেখি সাথে সাথে বোল্ড আউট। যান, আমাদের দুবোনের জন্য দু কাপ চা নিয়ে আসুন। যান। দুইটা কারণে খাটাচ্ছি, এক হবু দুলা ভাই কর্মঠ কিনা সেটা জানার জন্য, আর দুই সে তোমাকে ভালোবাসবে কিনা সেটা জানার জন্য। লোকটা কিন্তু আসলে অনেক কর্মঠ, আর মেয়েদের কথা উঠবোস করে, এরকম ছেলের সাথে সংসার করার মজাই কিন্তু আলাদা। দাঁড়ো দেখে আসি। কি ব্যাপার এরকম অস্থির হয়ে? কোনো পাত্র টাত্রী নাই, মানে আমার বন্ধু না, আপনার কোনো বন্ধু নাই? যান, এল দিচ্ছ অস্থির হয়ে, মানে একটা মানুষের বাসায় এভাবে ফেল দেয়?
জিপ আপনার চা। উনি না অন্ধ তাহলে চায়ের কাপটা এক চান্সে ধরলো কি করে? উনি যে অন্ধ না এটা আমার প্রথমেই সন্দেহ হয়েছিল। চাটা না খুব দারুণ হয়েছে, ঠিক আপনার মতো। ও আপনার পছন্দ হয়েছে না? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আমি তাহলে ছোট ম্যাডামকে চাটা দিয়ে আসি। দেখুন, অগ্রিম ধন্যবাদ দেওয়াটা উচিত নয়। কেন না, মানে যদি ধন্যবাদটা আবার উজ্জ্বল করে নেন, চাটা খান, তারপরে ধন্যবাদ দেন। রাইট, আপনার কথা যুক্তি আছে। আপনি চায়ে চিনি দিয়েছেন না লবণ দিয়েছেন? দেখুন, চিনিও সাদা লবণও সাদা, হয়তো মনের ভুলে আমি লবণ দিয়ে ফেলেছি। আমাকে কাপটা দিন। আপনাকে একটা কথা বলি। বলুন। আপনারা খুব বেশি মানে এই যে অপ্রয়োজনে আপনার বাড়ির সব লাইট ফ্যান জ্বালিয়ে রাখেন, এটা কিন্তু ঠিক নয়। এসব নিয়ে আপনাকে ভাবতে হবে না, আপনি আপনার কাজ করুন, টেবিলে যান। ভবিষ্যতে আপনারা কোনোদিন গরিব হয়ে গেলে আপনি নিজে না খেয়ে যেন আমার বোনকে খাওয়াতে পারেন, এটা সেই পরীক্ষা। খাবেন না আপা, খাও তুমি। মেসেও তো আসেনি, নিশ্চয়ই এ বাড়িতে কোনো বিপদে পড়েছে, আমাকে পুলিশের সাহায্য নিতে হবে। যাই, তাড়াতাড়ি থানায় যাই। খুব রহস্যজনক ঘটনা। আচ্ছা, আপনি কি কনফার্ম আপনার বন্ধু এখন ওই বাড়িতেই আছে? স্যার, আমি 100% কনফার্ম। ও বাড়িতে ঢোকার পরে আর সে বের হয়নি। তারপর আমি ফোনে বারবার ট্রাই করতেছি কিন্তু পাচ্ছি না। আচ্ছা, ফোন কি ও কখনো বন্ধ করে না? না স্যার, মানে ওই রুমে বাসায় ঢোকার পর আর তাকে পাচ্ছেন না? জি না স্যার। আপনি গেটেই ছিলেন? হ্যাঁ, আমি গেটে ওয়েট করছিলাম স্যার। চলুন।
ম্যাডাম কি আমাকে দেখেছেন? হ্যাঁ বসুন। আমাকে কি আবার পরীক্ষা দিতে হবে? প্র্যাকটিক্যাল পরীক্ষা তো দিলেন, ভাইবা বাকি আছে না? জি আপনি ঠিকই বলেছেন, চাকরিতে যেমন ভাইবা নিয়ে প্রার্থীর মেরিট টেস্ট করা হয়, তেমনি বিয়ের ক্ষেত্রে বরের ভাইবা নিয়ে তার মেরিট টেস্ট করা উচিত, যাতে করে বিয়ের পর আর পস্তাতে না হয়। তুমি শুরু করো, আমার কিছুই জিজ্ঞেস করার নেই। মিনা একটা, আচ্ছা আপনি নারী বলতে কি বোঝেন? নারী, নারী মানে তো উমেন। শুধু কি তাই, আর কিছু না? আপনি যে অর্থে বলছেন সে অর্থে অনেক কিছু। নারী হচ্ছে ঘরের লক্ষ্মী, পুরুষের জীবনের উন্নতির পথে প্রেরণার উৎস। আর বিয়ে? বিয়েটা হচ্ছে মানুষের জীবনে চলার পথের সঙ্গী নির্বাচন। কে কে আছে আপনার? মিথ্যে বলবো না, আমার বাবা নেই, মা আছে। কোথায় থাকেন? গ্রামে। ও আচ্ছা। এই বাড়িতে আপনারা দুজন ছাড়া আর কেউ থাকেন না? না, আমাদের বাবা মা লন্ডনে গেছে। তাহলে তো এবার আপনারা আমাকে যেতে বললেন, তাই তো? বলতাম কিন্তু বলতে পারছি না, কারণ আপনার সততা এবং বুদ্ধিমত্তা আমাকে মুগ্ধ করেছে। আপনার আপা কি মুগ্ধ হয়েছে? ওর জন্য আপনার মতোই একটা পাত্র খুঁজছিলাম। আমাকে ক্ষমা করবেন হবু দুলা ভাই। আপনার বোন কি সারাক্ষণ চশমা পরে থাকবেন? চশমাটা খুললে ওনার চোখ দুটো দেখতে পারি। আমার তো চশমা পরে থাকার অভ্যেস, তাই চশমা খুললে যেন কেমন লাগে। চশমা খুললাম। আচ্ছা আপনি কি কবিতা আবৃত্তি করতে পারেন অথবা গান গাইতে পারেন? জি, ছাত্র জীবনে আমি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা পড়তাম। ঠিক আছে, তাহলে একটা কবিতা আবৃত্তি করে শোনান। আমার বোন আবার খুব সংস্কৃতি মনে। হ্যাঁ, সেটা আপনাদের বাড়িতে ঢুকেই বুঝতে পারছি যে আপনারা খুবই সংস্কৃতি মনা। কিন্তু আসলে হয়েছে কি জানেন, মানে আপনাদের এইসব পরীক্ষা দিতে দিতে আর আপনাদের সব মানে কাণ্ড কারখানা দেখার পরে আমার কবিতার লাইন সব ভুলে গেছে। ঠিক আছে ঠিক আছে, আপনাকে আর কবিতা বলতে হবে না, আপনি ঘরে গিয়ে রেস্ট। যাবো? যাবেন, যান ওই রুমে। তুমি সবগুলো রুম ভালো মতো তল্লাশ করে দেখো তো। জি স্যার। আচ্ছা আপনার এ বাড়িতে আপনি ছাড়া কে কে থাকেন? আমি তো সবাইকে ডাকুন তো, এরপর সবার সাথে আলাদা করতে চাই। জি আপনি বসুন, আমি ডাকছি। Thank you.
কেন কি হয়েছে? বাসায় পুলিশ এসেছে আর সুমন সাহেবকে তো কোথাও খুঁজে পাচ্ছি না। চল তো দেখি, চলো। আমরা তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, অন্ধ পাত্রীর জন্য সুপত্র যে ব্যাপারে বিজ্ঞপ্তি তো আপনারাই দিয়েছেন, তাই না? জি, আমি সেই অন্ধ পাত্রী। আচ্ছা, সুমন নামে কোনো ভদ্রলোক কি আপনাদের বাড়িতে এসেছিলেন? এসেছিলেন, কিন্তু ওনাকে এখন কোথাও খুঁজে পাচ্ছি না, মনে হয় পালিয়ে গেছে। স্যার, মনে হয় লাশটা গুম করে ফেলেছে। কি বলছেন আপনি এসব? চুপ করুন আপনি, কোনো কথা বলবেন না। ঘটনা বেশ জটিল মনে হচ্ছে। আচ্ছা, আপনাদের সবাইকে এখন আমার সাথে থানায় যেতে হবে, আপনাদের জবানবন্দি রেকর্ড করতে হবে। আপনি তখন কোথায় ছিলেন? জি, আমি তো টয়লেটে ছিলাম। তুই কি হলে গেল? ইয়ে পুলিশ কেন? বসুন। আপনার জন্যই তো সবকিছু ঝামেলা হয়ে গেছে। আমার জন্য ঝামেলা লেগেছে মানে আমি কি করলাম? আপনাকে কি আমরা জোর করে এখানে এনেছিলাম? ওসি সাহেব, উনি আসলে আমার অন্ধ বোনকে বিয়ে করতে আসেনি, উনি এসেছে আমাদের এই আলিশান বাড়ি আর যৌতুকের লোভে। ওসি সাহেব, ওই যে কালো চশমা পরা মেয়েটাকে দেখছেন, উনি কিন্তু অন্ধ না, ভান করছে, ভান। আপনি কিন্তু থামুন, আপনি কথা বলবেন না, আপনি চশমাটা খুলুন। হ্যাঁ, আপনি কিন্তু বেশি কথা বলছেন। ও, সত্যি কথা বললে বেশি কথা বলা হয়। আপনারা যে অপ্রয়োজনে বাড়ির ফ্যান লাইট এগুলো জ্বালিয়ে রেখেছেন, বিদ্যুতের অপচয় করছেন, যার জন্য দেশে লোডশেডিং হচ্ছে। আপনি কিন্তু থামুন, আপনার খবরের কাগজে যেভাবে বিজ্ঞপ্তি দিয়ে অন্ধ পাত্রীর জন্য সুপাত্র খুঁজেছেন, এটা আসলে কোনো সঠিক পদ্ধতি নয়। তাছাড়া বিনা প্রয়োজনে বাড়িতে লাইট ফ্যান গ্যাসের চুলা জ্বালিয়ে রাখাও কোনো সচেতন নাগরিক বা সচেতন মানুষের কাজও নয়। আর এই যে আপনার খবরের কাগজে যে বিজ্ঞপ্তি দিয়েছেন তাতে লিখেছেন সুপাত্রের জন্য এটি বাড়ি দেওয়া হবে, আর এই লোভে এই সূত্র ধরেই আপনি এসেছেন একটি অন্ধ মেয়েকে বিয়ে করার জন্য। আপনারা জানেন যৌতুক দেয়া এবং নেয়া দুটি সমান অপরাধ, অতএব আপনাদের সবাইকে এখন আমার সাথে থানায় যেতে হবে। ওসি সাহেব, একটু কনসিডার করা যায় না? করা যায়, তবে একটা শর্তে। আপনারা সবাই মিলে আজ যদি এটা প্রতিজ্ঞা করেন যে ভবিষ্যতে আর কোনো দিন কখনো এরকম ভুল করবেন না, তাহলে বিষয়টা আমি একবার বিবেচনা করে দেখতে পারি। আর বাকি সমস্যাগুলি দেখছি আপনাদের দ্বিপাক্ষিক সমস্যা, আমরা দুপক্ষ মিলে সব সমাধান করে ফেলুন। চলো, আপনারা শুনুন, তোমার পরীক্ষায় আমি কত পেয়েছি? আর কোনো পরীক্ষা দিতে হবে? আমি বুঝতে পেরেছি তুমি খুব লজ্জা পাচ্ছ। দেখো, এই ঘরে তুমি আর আমি ছাড়া আর কেউ নেই। আমার দিকে একটু তাকাও। দু
ভাই আপনার ফাইনাল পরীক্ষাটা নিয়ে নিলাম।